আসসালামু আলাইকুম গাইজ কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকে আমি ল্যাপটপের একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে আমি দেখাবো তোমরা কিভাবে কোনো ফাইল ডিলিট করার পরে সেটি পুনরায় তোমরা ফিরে আনবে তো তোমাদের জানতে এবং অজান্তে অনেক ফাইল তোমরা ডিলিট করে ফেলো পরবর্তীতে সেগুলি তোমাদের আবার দরকার হয় তো তোমরা কিভাবে সেগুলি পুনরায় তোমাদের ল্যাপটপে ফিরিয়ে আনবে সেই ফাইলগুলি তো সেটা আজ আমি তোমাকে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবে তো আর কথা না পারি ভিডিওটি শুরু করা যাক তবে সেটি হচ্ছে আমি এখানে তোমরা যেই সফটওয়্যার থেকে তোমাদের ডিলিট করা ফাইলগুলি পুনরায় ফিরে আনবে সেই সফটওয়্যারটি তোমাদের ডাউনলোড করা লাগবে না প্রথম থেকে তোমাদের ডেস্কটপ বা ল্যাপটপে থাকবে তো সেই সফটওয়্যারটির নাম হচ্ছে রিসাইকল বিন তো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ রিসাইকল বিন তো এই রিসাই রিসাইকল বিনের মাধ্যমেই তোমরা যে কোনো ফাইল ফিরে আনতে পারবে তো প্রথমে আমি রিসাইকেল বিনটা ওপেন করে নিচ্ছি ওপেন করার পরে দেখছো দিস ফোল্ডার ইজ এন্ট্রি দেখাচ্ছে তার মানে আমি এখনও কিছু ডিলিট করিনি বা আমি যদি কিছু ডিলিট করি তাহলে এখানে জমা হবে তো চলো আমি কিছু ডিলেট করে তোমাদের দেখাচ্ছি তো আমি চলে যাচ্ছি পিকচারে পিকচারে দেখতে পাচ্ছ আমার অনেকগুলি পিকচার আছে তো আমি এই সব পিকচার আমি ডিলিট করে তোমাদের দেখাবো তো সবার প্রথমে আমি এই সব পিকচারগুলি একবারে আমি সিলেক্ট করে একবারে ডিলিট করব তো সব সিলেক্ট করার পরে আমি আমার মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে এখানে ডিলেটার অপশনটি আছে এখান থেকে আমি সব আমি ডিলিট করে নিলাম ডিলিট করা ডিলিট ডিলেট করার পরে তোমরা এই রিসাইকল বিনটি ওপেন করে নেবে তো আমি দেখো ওপেন করে নিচ্ছি তারপরে যারা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ফাইল এখানে জমা হয়ে গেছে এখানে মোট বত্রিশটি ফাইল আছে যেগুলো আমি একটু আগে ডিলিট করে আসলাম তো আমি কন্ট্রোল এ প্রেস করে অল সিলেক্ট করে নিলাম নেওয়ার আমার মাউসের রাইট বাটনটি ক্লিক করলে এই রকম একটি ছোট্ট ইন্টারফেস তোমরা দেখতে পাবে তো এখানে সবার প্রথমে যে অপশনটা আছে সেটা হচ্ছে রিস্টোর তারপর যেটা আছে কার্ট তারপর ডিলেট তারপরে প্রপার্টিস তো জাস্ট তোমার তোমরা যদি ফিরে আনতে চাও আবার সেই ফাইল ডিলিট করার ফাইল যদি তোমরা আবার ফিরে পেতে চাও তাহলে রেজিস্টার অপশনটি তোমরা ক্লিক করবে আর যদি তোমরা ডিলিট করার পরে তোমাদের ল্যাপটপ বা ডেস্কটপ থেকে একদম পারমানেন্টভাবে ডিলিট করে দাও মানে ডিলিট করতে চাও তাহলে এই যে এখান থেকে ডিলেট করলে তোমাদের একদম পারমানেন্টভাবে এটি ডিলিট হয়ে যাবে তো তোমরা আর সেই ফাইল কোনোভাবে পাবে না তো জাস্ট আমি যেহেতু এই যে এখানে যত পিকচার ছবি টবি আছে সবই আমার গুরুত্বপূর্ণ তাই আমি এখানে রেজিস্টার করলেই তোমরা দেখতে পাবে এখানে এখানে দিস ফোল্ডারে দিন এখানে একটা ফাইলও নাই এবং আমি আবার আমার দিস পিসি ওপেন করে নিচ্ছি নেওয়ার পরে পিকচার অপশনটিতে গেলে তোমরা দেখতে পাবে আমার এখানে যেইভাবে ছবিগুলো ছিল সেইভাবে আছে তো তোমরা যেই লোকেশন থেকে যে ফাইলের লোকেশন থেকে তোমরা যে কোনো ফাইল ডিলিট করবে তো ডিস্টার করার পরে ঠিক সেইখানে আবার চলে যাবে তোমাদের সেই ফাইলগুলি তো এবার আমি একটা এটা ডিলিট করে দেখাচ্ছি যে তোমরা কীভাবে পারমানেন্টভাবে ডিলিট করবে তো এটা আমি এটা আমার খুব একটা গুরুত্বপূর্ণ নয় তাই এটা আমি ডিলিট করে নিচ্ছি ডিলিট করার ফলে তোমরা রিসাইকেল রিসাইকেল বিন ওপেন করে দেবে এর পরে এখানে তোমার তোমাদের মাউসার অ্যাডভার্টনটি ক্লিক করে এখান থেকে ডিলিট করে দেবে ডিখতে পাচ্ছি এখান থেকে চলে গেছে তোমরা এখান আর কখনোই ওখান থেকে ফিরে পাবে না ওই যে আমি পিকচারটি ডিলিট করেছি ওটা আর কোনো দিন আমি ফিরে আনতে পারবো না তো আশা করি বুঝতে পেরেছি তো আশা করি বুঝতে পেরেছো তোমরা কীভাবে তোমাদের ডিলিট করা ফাইলগুলি পুনরায় ফিরে আনবে তো এটি অবশ্যই এক মাসের মধ্যে হওয়া লাগবে এক মাস ভালো হয়ে গেলে ওইখান থেকে অটোমেটিকলি পারমানেন্ট ডিলিট হয়ে যাবে তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং আমাদের চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে দেবে তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নেই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ